আজকে পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা ঐতিহাসিক ভুল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, এর খেসারত দিতে হবে। সেই মর্যাদা ক্ষুণ্ণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। দরবার শরীফে উঠে গেছে, বিভিন্ন পীর সাহেবদের বাড়িতে শেল ছড়া হয়েছে, কানানে গ্যাসের শেল। বাড়িতে পর্দাংশীন মহিলারা থাকে, সেই অবস্থায় পুলিশ বাড়িতে ঢুকে গেছে, ফুরফুরায় পীরজাদাদের বাড়িতে, পীর সাহেবদের বাড়িতে আক্রমণ করেছে। ইভেন অত্যন্ত গরিব একটি কাজ করেছে, সেটা হলো সিদ্দিকীজির অত্যন্ত বয়োজ্যেষ্ঠ সম্মানীয় একজন পীর সাহেব, তার উপর আক্রমণ করে তার মাথায় আঘাত করে রক্তপাত করেছেন, তার মাথা থেকে রক্তক্ষরণ ঘটেছে। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একটু ঘুরে ঘুরে যে ঐতিহাসিক ভুল করেছে, এর খেসারত মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। ধর্মীয় স্বাধীনভাবে ধর্মীয় চর্চা করার অধিকার সংবিধান, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ শুধু করেননি, ধর্মস্থানকে অপমানিত করেছেন। এই দরবার শরীফ গুলো কিসের জন্য ব্যবহৃত হয়? নামাজ পড়া, ধর্মীয় গ্রন্থ রাখা, পীর সাহেবদের মুরিদরা সেখানে এসে ধর্মীয় বাণী শোনেন, ধর্মচর্চা করেন। সেই অবস্থায় দাঁড়িয়ে সেই ধর্মস্থানে বুট পড়ে উঠে যাওয়া, ইভেন তিনি তার মুরিদদের নিয়ে ধর্মচর্চা করছিলেন, সেই অবস্থায় দাঁড়িয়ে ইভেন সেই পীরজাদার উপরেও আক্রমণ করেছে, লাঠিচার্জ করেছে, তার এই অধিকার কে দিয়েছে? স্বাধীনভাবে ধর্মচর্চা করা যাবে না, এরাচ্ছে দাড়ি টুপি দেখলেই আক্রমণ করতে হবে, দরবার শরীফে আক্রমণ করতে হবে। যে ঐতিহাসিক ভুল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আজ করেছে, ক্ষমা চাইতে হবে এই পীর সাহেবদের কাছে, ক্ষমা চাইতে হবে। এবং যে এই ধর্মস্থানকে যেভাবে কলুষিত, কোন নিন্দায় যথেষ্ট নয়, মানে সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে ধর্মচর্চার অধিকার স্বাধীনভাবে, আপনি কত বড় লাটসাহেব হয়েছেন? যেখানে নামাজ পড়ে সেখানে ভোট পড়ে উঠে যাবেন? আপনি কত বড় লাটসাহেব হয়েছেন যে আপনি বাড়িতে পর্দাংশীন মহিলা আছে সেই বাড়িতে বোম চার্জ করবেন, পুলিশ বোম হাতে করে ঘুরে বেড়াচ্ছে, সেই ছবি তো আপনারা দেখিয়েছেন, পুলিশ বোম চার্জ করছে সেই ছবি আপনারা দেখিয়েছেন, পীর সাহেবদের বাড়িতে কেন বোম চার্জ করা হবে? স্থান এইভাবে আক্রান্ত হবে, এর জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে, এর জবাব প্রশাসনকে দিতে হবে। যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করার পূর্বে তাদের কনসাস থাকতে হবে, পীর সাহেবদের সম্মান, পীরজাদাদের সম্মান, ধর্মীয় সম্মান, যাতে কোনোভাবে ধর্মীয় স্থান, ধর্ম যাতে অপমানিত না হয়, তার মর্যাদা রক্ষার প্রশ্নে সাংবিধানিকভাবে স্বীকৃত অধিকারকে অক্ষুণ্ণ রাখতে গোটা রাজ্যের মানুষ সহ গোটা দেশের মানুষ গর্জে উঠবে। আর আজকে যে ভুল করেছেন, এই ভুলের খেসারত দিতেই হবে। এবং আজকে যা যা করেছে, এক দুই করে বলে যাচ্ছি, এই পদক্ষেপ যদি গ্রহণ না করেন আগামী দিনে
বুঝে নেওয়া হবে। আজকে যতজন পুলিশ আধিকারিক ছিলেন, যতজন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন, যাদের প্ররোচনায় এই ঘটনা ঘটেছে, তাদের প্রত্যেককে সাসপেন্ড করতে হবে, তাদের এগেনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিং স্টার্ট করতে হবে ইমিডিয়েট। এবং ভবিষ্যতে যাতে এ ঘটনা না ঘটে সেই জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং সর্বোপরি যে ঘটনা ঘটেছে তার জন্য এই সমস্ত পীর সাহেবদের কাছে, এই সমস্ত পীর জেলাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আর তা যদি না করেন, বাংলা দেশের মানুষ জানে তাদের ধর্মস্থানকে, তাদের ধর্মকে যাতে কোনোভাবে অপমানিত না হতে হয় তার জন্য কি করতে হয়। আপনি দুদিনে দুটো ভোট পেয়েছেন বলে যা ইচ্ছা তাই করবেন, আমার ধর্মচর্চার অধিকারকে আপনি কেড়ে নেবেন, ধর্মস্থানে আক্রমণ করবেন, বুট পড়ে যেখানে নামাজ পড়া হয় সেখানে উঠে পড়বেন, পর্দানশীল মহিলা আছে সেই বাড়িতে উঠে পড়বেন, বাড়িতে বোম মারবেন, কাঁধা রেখে সে সেল ছুড়বেন, এই অধিকার কে দিয়েছে আপনাকে? এই অধিকার কেউ দেয়নি। সংবিধান স্বীকৃত অধিকারকে যদি কেউ মনে করে যেভাবে পদদলিত করব, ধর্মকে অপমানিত করব, ধর্মস্থানে যা ইচ্ছা তাই করব, মূর্খের স্বর্গে বসবাস করছেন। যে ঐতিহাসিক ভুল আজ করেছেন, যা কোনোদিন কারোর ক্ষমতা হয়নি, ব্রিটিশ পুলিশের কোনোদিন ক্ষমতা হয়নি ফুরফুরা শরীফে এসে তারা পদচারণা করে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন? ব্রিটিশ রাজ কায়েম করেছেন, তার থেকে কত ভয়ঙ্কর? ব্রিটিশের পুলিশ এসে কোনোদিন ফুরফুরা শরীফে এসে এই আক্রমণ করেছিল? মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ করেছে। বার ভাই, এ রাজ্যের শাসক দল বলে যে ইউপি বিহার বা হরিয়ানাতে ধর্মীয় জায়গায় সেখানে অত্যাচার হয়, কিন্তু এ রাজ্য সেখানে সাধারণ মানুষ বা কিছু ধর্ম ব্যবসায়ী তারা করে। এখানে দেখলাম যে স্বয়ং পুলিশ এসে ধর্মস্থানে আঘাত করেছে, যারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করে তারাই। অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেখুন আজকে যেটা ঘটেছে, আনপ্রভোকড পীর সাহেবরা তাদের দরবার শরীফে ধর্মচর্চা করেন, তাদের বাড়িতে পর্দানশীল মহিলারা থাকেন, কেন পুলিশ এসে কেন সেখানে বোম চার্জ করবে, কেন কানা রেখে সে সেল পটাবেন, কেন তাদের বাড়িতে এসে ওই জানলার কাছে আঘাত করবেন, কাজগুলো চূর্ণ বিচূর্ণ করবেন, কেন? কোন ভয় দেখাতে চাইছেন? যে পীর সাহেবদের, পীর জেলাদের ভয় দেখিয়ে বাংলার সংখ্যালঘু মুসলিমদের বার্তা দিতে চাইছেন যে তোমাদের উপরে এরকম জোর জুলুম নামিয়ে আনবো, তোমাদের ধর্মস্থানে জুতো পরে পুলিশ পাঠিয়ে দেবো? কেন দরবার শরীফে ঢুকবেন, কেন পীর জেলার উপর আক্রমণ করবেন? আমি কিছুক্ষণ আগে দেখলাম কেন ইব্রাহিম সিদ্দিকের মতো অত্যন্ত বয়োজ্যেষ্ঠ একজন পীর সাহেবের মাথা ফেটে যাবে, এর দায় নেবেন না? এর দায় নিতে হবে, ক্ষমা চাইতে হবে নিঃশর্ত। ইব্রাহিম সিদ্দিকী সাহেবের কেন মাথা ফাটবে? আমরা একটা ভিডিওতে দেখেছি যখন ঝামেলা হচ্ছিল, ইব্রাহিম সিদ্দিকী নিজে পুলিশকে এবং জনসাধারণকে দুইজনকে দুই দিকে সরিয়ে দিচ্ছিলেন, যিনি ঝামেলা যাতে না হয় তার বন্দোবস্ত করছিলেন, তারপরেও দেখা যাচ্ছে সে তিনি আক্রান্ত হয়েছেন। দেখুন ইব্রাহিম পীর সাহেবকে যিনি চিনেন, যে কেউ চিনেন, গোটা রাজ্যের মানুষ চিনেন, অত্যন্ত বয়স্ক সুভদ্র মার্জিত সম্মানিত একজন মানুষ, তার উপর এই আক্রমণ হতে পারে কেউ স্বপ্নেও কোনোদিন ভাবে না। ওই মানুষটিকে দেখে মানে আপনার নিজের কষ্ট হয় না? একজন এরকম একটা বয়োজ্যেষ্ঠ মানুষ, গোটা রাজ্যের মানুষ যাকে সম্মান করে, গোটা রাজ্যের সংখ্যালঘু মুসলমানরা যাকে সম্মান করে, এরকম একটা বয়োজ্যেষ্ঠ একজন পীর সাহেবের মাথা পাঠিয়ে দিয়েছেন,
এই আসপদটা কই পুলিশকে কে দিয়েছে? যে পুলিশে আসপদটা দেখিয়েছে ইমিডিয়েট 24 ঘন্টার মধ্যে সেই পুলিশকে যদি সাসপেন্ড না করে তারে কিছু যদি ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট না করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে জানতে হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় চান যে এই দাড়ি টুপির উপর আক্রমণ করতে, মমতা বন্দ্যোপাধ্যায় চান এই মুসলমানদের ধর্মস্থানে আক্রমণ করতে, অপমানিত করতে। যদি ব্যবস্থা না গ্রহণ করেন তাহলে জানতে হবে এটাই আপনার ইন্টেনশন। আপনি পরিষ্কার করে বলুন যে আপনি আরএসএস এর থেকে কি বার্তা পেয়েছেন যে আজকে স্বাধীনতার এত বছর পরে কোন সরকারের কোনদিন ক্ষমতা হয়নি, ব্রিটিশ পুলিশের পর্যন্ত ক্ষমতা হয়নি যে ফুলপুরা শরীফে এসে পীর সাহেবদের দরবারে এসে আক্রমণ বিনা প্ররোচনায় তাদের দরবার আক্রান্ত হবে, ধর্মস্থান আক্রান্ত হবে কেন? আপনার যা রাজনৈতিক উদ্দেশ্য যা রাজনীতি করা করবে, কিন্তু কোনোভাবেই ধর্মস্থানে আঘাত করা যাবে না। এবং পীর সাহেবদেরকে উদ্দেশ্য করে গালাগালি দেওয়া হচ্ছে বুঝে মার ধর বোমার, অত্যন্ত দুর্ভাগ্যজনক। আপনার যা কিছু থাকতে পারে কিন্তু কোনোভাবেই ধর্মীয় স্থান আক্রান্ত হতে পারে না, ধর্মচর্চার অধিকারকে আপনি এভাবে ক্ষুণ্ণ করতে পারেন না, ধর্মকে এভাবে অপমানিত করতে পারেন না। যা করেছেন যা যা শুনলাম আমি গায়ে কাঁটা দিচ্ছে। অনেকেই বলছেন যে পীর সাহেব তারা ধর্মনীতি করবে, তারা রাজনীতি কেন করবে? রাজনীতি চর্চা চটা করবে নাকি? এর সাথে রাজনীতির কোনো প্রকার সম্পর্ক নেই। কিছুক্ষণ আগে তোয়াশিদ্দিকী সাহেব বলছেন যে এই বাড়িটিকে কালিমালিপ্ত করার জন্য দুজন রাজনীতি করছে, আমি নাম বলছি না, কিন্তু রাজনীতি করে কালিমালিপ্ত করছে ফুলপুরা শরীফকে। দেখুন আমি আমি আবারও বলি যে আজকে যা যা ঘটেছে তার সঙ্গে রাজনীতির সম্পর্ক বোঝা অত্যন্ত, আজকে যেটা ঘটেছে সেটা হলো যে সমস্ত পিছাবে আচ্ছা বলুন তো যে পীরজাদাকে আজকে লাঠিচার্জ করেছেন তার সাথে রাজনীতির কি সম্পর্ক? ইব্রাহিম সিদ্দিকে মাথা ফাটি দিয়েছে তাদের সাথে রাজনীতির কি সম্পর্ক? যে বাড়িতে কাদানে গ্যাসের সেল ঢুকেছে তার সাথে রাজনীতির কি সম্পর্ক? দরবার শরীফে জুতো পরে উঠে পড়েছেন এর সাথে রাজনীতির কি সম্পর্ক? আপনি বেসিক্যালি যেটা চাইছেন সেটা হচ্ছে বার্তা দিতে। তিনি তো বারবার বলছেন বিভিন্ন মঞ্চে যে আমি সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়েছি, এই নিরাপত্তার নমুনা যেখানে পীর সাহেবরা আক্রান্ত হয়, পীরজাদারা আক্রান্ত হয়, ফুরফুরা দরবার শরীফ আক্রান্ত হয়, ধর্মস্থান আক্রান্ত হয়, কোনদিন কেউ ভাবতে পারবে যে শাসক থাকুক রামকৃষ্ণ মিশনে গিয়ে মহারাজদের মাথা পাঠিয়ে দিয়ে আসছে, রামকৃষ্ণ মিশন আক্রান্ত হচ্ছে, পুরা বাংলার মানুষ গর্জে উঠবে না? আপনার পছন্দ হোক না পছন্দ হোক, আপনি ধর্মে বিশ্বাস করেন অবিশ্বাসী হতে পারে, কিন্তু আপনার ধর্মে মানার অধিকার আছে, ধর্মে না মানার অধিকার আছে, আপনাকে অপমান করার অধিকার কেউ দেয়নি। আপনার রাজনৈতিক উদ্দেশ্য হতে পারে, প্রশাসনিক উদ্দেশ্য হতে পারে, যে উদ্দেশ্যেই হোক কেন করবেন? এই পুলিশ যদি ভুল করে থাকে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, ইমিডিয়েট এইগুলোকে গা ধাক্কা দেবেন করে দিন। আজকে দায়িত্বে যারা যারা ছিলেন তাদের প্রত্যেককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন, যারা এই জিনিস করেছে ঘাড় ধাক্কা দিয়ে না বের করে দিলে জেনে নেওয়া হবে, বুঝে নেওয়া হবে, বাংলার মানুষ বুঝে নেবে আপনি করিয়েছেন। গতকাল ভাঙড়ে বোমাবাজি, আজ বিধায়কের বাড়িতে বোমাবাজি, কিভাবে দেখছেন? দেখুন আমি আজকে এখানে যেখানে এসেছি আমি মূলত এই নিয়ে একটি কথাও বলবো না, আমি আজকে মূলত পীর সাহেব পীরজারা যারা ছিলেন যারা সত্যি সত্যি মানে তারা হতচকিত, আমি যা দেখলাম তাদের সঙ্গে কথা বলে যা বুঝলাম এই মানুষগুলো হতচকিত, স্বপ্নেও ভাবতে পারে না এই মানুষগুলো যে আমাদের এইভাবে আমরা আক্রান্ত হব। এই মানুষগুলোর সাথে আপনারা যে যাই খুঁজুন না কেন রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই মানুষগুলো তারা সারাদিন নামাজ রোজা করেন, গিয়ে জলসায় গিয়ে তিনি বক্তৃতা করেন, ধর্মপ্রচার করেন, ধর্মীয় কথাবার্তা শোনান,
সারাদিন তাদের জীবন কাটে এইভাবে, তারা দোয়া দরুদ পড়েন, কোরআন শরীফ পড়েন, তাদের জীবন কাটে এইভাবে, তারা কোনদিন ভাবতে পারেন না। খাকি উর্দি, পুলিশ বুট, পুলিশের লাঠি, কানালে গ্যাস, মোমা, এসব কিছু তাদের সঙ্গে মানে পুরো সম্পর্ক নেই। সেই সমস্ত মানুষগুলোকে জীবনে আজকে এইভাবে তাদের ট্রমাটাইজ করা হয়েছে। এই মানুষগুলো কেন ট্রমাটাইজ করবেন? বাড়িতে বয়স্ক মানুষ আছেন, বাড়িতে পর্দাংশীল মহিলা আছেন, বাড়িতে শিশু আছে, তাদের ট্রমাটাইজ করবেন? তাদের বাড়িতে বোম মারবেন, কানালে গেছে শেল ছুড়বেন, নামাজের জায়গায় উঠে পড়বেন? এই কি অসভ্যতা? নেই আপনি আইনি ভাবে কোনো ব্যবস্থা নেবেন? আপনি তো একজন আইনি, নিশ্চিত ভাবে ওনারা যদি চান নিশ্চিত ভাবে, কারণ আমাদের সংবিধান স্বীকৃত অধিকার ধর্ম চর্চার অধিকার দিয়েছে, প্রতিটি ধর্মস্থান পবিত্র, তার পবিত্রতা রক্ষা করা যে কোনো ভারতীয় নাগরিকের কর্তব্য, যে কোনো ধর্মস্থান হতে পারে, আপনি বিশ্বাস করতে পারেন, অবিশ্বাস করতে পারেন, আপনি যাই কিছু করুন না কেন, কিন্তু এটা সংবিধান স্বীকৃত অধিকার, সেই অধিকারকে আপনি ক্ষুণ্ণ করবেন? আমাদের সংবিধান তো সেই অধিকার দিয়েছে, প্রতিটি ভারতীয় নাগরিককে দিয়েছে, বিশ্বাসীদেরও দিয়েছেন, বিজেতাদেরও দিয়েছেন। তারা তাদের ধর্মচর্চা করবেন, তারা নামাজ পড়বেন, তারা জলসায় গিয়ে বক্তৃতা করবেন, তাদের কাছে তাদের মুরিদরা আসবে, তাদের ধর্মীয় কথা শোনাবেন, ধর্মচর্চা করবেন, এই অধিকার তো সংবিধান স্বীকৃত অধিকার। এই অধিকার কি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ এসে ওই কামারে গেছে ছেল ছুড়ে আর ওই লাঠিচার্জ করে সে কেড়ে দিতে পারেন নাকি? এই বিষয় এই রাজনীতির আঙিনায় এসে এই বিষয়কে লক্ষ্য করবেন না। মানুষের একজন নাগরিকের মৌলিক অধিকারে হস্তক্ষেপ, ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ, ধর্মীয় স্থান পবিত্র থাকবে কি কলুষিত করবে সেখানে সেই নিয়ে প্রশ্ন, ধর্মীয় স্থানকে কলুষিত করা হবে, তার পবিত্রতা নষ্ট করা হবে, মানুষ সহ্য করবে না? নিশ্চিত ভাবে তারা কথা বলেছে, আগামী দিনে তারা ঠিক করবেন, তারা নিজেদের মধ্যে বসবেন, বসেছেন আজকে, তারা তাদের পথ ঠিক করবে নিশ্চিত ভাবে। তাদের উপর যে জিনিস হয়েছে নিশ্চিত ভাবে আমি তাদের প্রত্যেকের সঙ্গে আছি, আপনি দেখা করলেন, নিশ্চিত ভাবে প্রত্যেকের সঙ্গে দেখা করেছি, অত্যন্ত গর্হিত কাজ আজকে প্রশাসন করেছে, এবং এই মানুষগুলো যেগুলো যারা স্বপ্নেও ভাবতে পারেন না তাদের সঙ্গে এই কিছু কোনো কিছুর কোনো যোগ নেই, তারা স্বপ্নেও ভাবতে পারেননি এই কথা, আজকে তাদের সেটা দেখতে হলো, চাক্ষুষ করতে হলো, তাদের এই প্রমাণ মতে যেতে হলো, তারা অত্যন্ত ব্যথিত। এই বয়স্ক মানুষ, বাড়ির মানুষজন, শিশু, তারা প্রত্যেককে আক্রান্ত, ব্যথিত, তারা ট্রমার মধ্যে আছে। এই সিচুয়েশন পশ্চিমবঙ্গে কাঙ্ক্ষিত নয়, যে ঐতিহাসিক ভুল আজকে করেছেন এই ঐতিহাসিক ভুলের খেসারত দিতে হবে। আজকে পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি ঐতিহাসিক ভুল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, এর খেসারত দিতে হবে। ক্ষমা চেয়ে যাবেন, এবং যে জিনিস করেছেন ক্ষমার অযোগ্য, কথা বাড়াচ্ছি না, কিন্তু যা করেছেন মানুষের বুকে ব্যথা লাগবে, বুকে ব্যথা, পশ্চিমবঙ্গের একটা বৃহৎ অংশের মানুষের বুকে ব্যথা লাগবে। এই মানুষগুলো আজ পশ্চিমবঙ্গের এই প্রতিটি মানুষ আজ ব্যথিত। একটা প্রশ্ন রাখি একটু সাইডে এসে,
বিষয়টা হচ্ছে যে অনেকেই একটা দোষারোপ করছেন যে পীর সাহেবরা রাজনীতি কেন করবে। আজকের প্রসঙ্গটা টেনে আমি সাইডে রাখছি যে পীর সাহেবরা রাজনীতি করবে, রাজনীতি করার অধিকার কি ধর্মগুরুদের নেই? এটা আপনি আইনে প্রতিটি নাগরিকের, ভারতবর্ষের সংবিধান স্বীকৃত প্রতিটি অধিকার প্রতিটি নাগরিকের আছে, একজন পীর সাহেবেরও আছে, একজন পীরচাঁদারও আছে, প্রত্যেকের আছে। ফলে এই প্রশ্নের প্রশ্নটা একটা বাতুলতা ছাড়া কিছুই নয়। যেহেতু আপনি এটা সাইডে রেখে একটা প্রশ্ন করলেন, এই প্রশ্নের উত্তরে বলি, আমি শাসক বিরোধী বিষয় নয়, এটা একটা একটা নাগরিক অধিকার। এবং আপনি আমি প্রতিটি মানুষ চাইব মার্জিত, ভদ্র, চোর নয়, নিষ্কলঙ্ক, এরকম মানুষই রাজনীতিতে আসুক। আমরা নিশ্চিতভাবে কেউ চাইব না চোর, চোর চোর ডাকাত, তারা রাজনীতিতে চলে আসুক। দাদা, আমরা চাইব বিভিন্ন ফিল্ড থেকে এসে আমাদের রাজনীতিতে বিভিন্ন শ্রেণীর মানুষ আসুক, আমাদের রাজনৈতিক পরিসর আরো বৃহৎ হোক। সেখানে যেমন আইনজীবী থাকবে, চিকিৎসক থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, শিক্ষক থাকবে, অধ্যাপক থাকবে, চাষি থাকবে, রিক্সাপুলার থাকবে, সেরকম বিষয়ও থাকবেন, তবে তো রাজনীতি প্রস্ফুটিত হবে। রাজনীতিতে সমস্ত স্তরের মানুষ থাকে, রাজনীতি কি খারাপ জিনিস? কিছু চোর জোর চোর রাজনীতিটাকে খারাপ বানিয়েছে। আপনি রাজনীতি রাজনীতি, আপনি দেশের নীতি নির্ধারণ করবেন। একটা স্যার অন্য প্রশ্ন রয়েছে এখানে, যেভাবে পঞ্চায়েত বোর্ড গুলো শাসন করছে, আপনি তো পঞ্চায়েত বোর্ডের কেস অনেক লড়ছে দেখছি, যেখানে কোর্টের অর্ডার রয়েছে যে পঞ্চায়েত বোর্ড গঠন করা যাবে না কোর্টের অর্ডার ছাড়া, সেইগুলোতে পঞ্চায়েত বোর্ড গঠন করে অবৈধ কাজ হলে প্রতিটি অবৈধ কাজ আইন তার পারমিশন দেয় না, আইন সেটা পারমিট করে না। অবৈধ কাজ হলে নিশ্চিতভাবে যদি কেউ মনে করেন অবৈধ কাজ করে পার পেয়ে যাবে, তাহলে পার পাবেন না। আমি আগেও বলেছি, আমি কোন রাজনীতির কথা বলছি না, কিন্তু আপনারা নিশ্চিতভাবে ওয়াকিব হন। এরকম অনেক মন্ত্রী সন্ত্রী আমলা যারা অবৈধ যখন কাজ করেন তখন ভাবেন আমরা পার পেয়ে যাবো, ক্ষমতার দম্ভে পার তো পান না। স্থান হয়ে আলটিমেট গেলে এই রাজ্যে একাধিক উদাহরণ, ফলে অবৈধ কাজ যখন করবেন তখন মনে মনে হবে না, কিন্তু যখন ধরা পড়ে যাবেন তখন ভেবে আর কুল পাবেন না যে কেন করেছিলেন। অতএব অবৈধ কাজ কেউ করবেন না, আইন শিক্ষিত কাজ করুন, সংবিধান শিক্ষিত কাজ করুন, না হলে কিন্তু তার ফল হবে।